একটা চেয়ার আর লাগে না, কিন্তু প্রেম করতে গেলে চেয়ার লাগে। আর একটাই অনুরোধ আপনাদের কাছে, কেউ খারাপ মনে আমাকে ফোন দেবেন, ভালো যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাকে ফোন দেবেন। আচ্ছা, মানে ঘর সংসার করতে চেহারা ভালো লাগে না, আপনাদের বিধিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আব্বু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আব্বু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? খুব সুন্দর নাম। জান্নাত আপু থাকেন কোথায়? ঢাকা। কোন জায়গায়? আচ্ছা, ইউটিউবে কেন আসেন? সব মেয়ের তো দুঃখ কষ্ট থাকে, আসলে সবার দুঃখ কষ্ট এক না, ঠিক না? যার যা এক মানুষের এক এক রকম দুঃখ থাকে। তো আপনার জীবনে কি দুঃখ একটু বলেন। আমার জীবনে দুঃখ ভাই আমার কাছে থাকে, বাবা বিয়ে করে ফেলাইতে গেছে, মা দাঁড়ের ছোট একটা ভাই নিয়ে থাকি, বাসা বাড়ি কাজ করি, ভাড়া থাকি, এটাই দুঃখ। একবেলা খেলে একবেলা খাওয়াইতে পারি না। আচ্ছা আচ্ছা। ঘরবেলা দিতে পারি না, অনেক কষ্ট হয়। বিয়ে হয়নি আপনার? জি না। বয়স কত? এই তো 18 বছর। 18 বছর বিয়ের বয়স হয়ে গেছে, এত কষ্ট না করে স্বামী ঘরে যা ঘর সংসার করতে পারে সেরকম মনের মতো মানুষ পাই না ভাই। আচ্ছা, বিয়ের ঘর ঠর আসেনি কখনো? বিয়ে আইসিল অনেক যৌতুক চাই, বিয়ে হয় না, অনেক টাকা যৌতুক চাই। আচ্ছা, গরিব মানুষ অত টাকা দিতে পারবো? তা তো অবশ্যই। তো এখন মনে করেন যে ইউটিউবে আসছেন, এখন যদি ভালো একজন মানুষ পেয়ে যান, সে দেখা গেলো আপনি থেকে যৌতুক চাইলো না, আপনাকে শুধু বিয়ে করতে চায়, কিন্তু চার চেহারা দেখতে একটু ভালো না, কালো, সেক্ষেত্রে কি আপনি বিশুদ্ধি করবেন? ভাই মানুষ যেমনই হোক সবকিছু আল্লাহর দান, ও কালো হোক আর ধোলা হোক আর বুড়ো হোক আর জোয়ান হোক, যদি মনের মন্দির তো মানুষ পায় যে আমার দুঃখের সময় পাশে দাঁড়াইব, যে আমার দুই বেলা দুইটা নুন ভাত খাওয়াইব, এটাই যথেষ্ট। আচ্ছা ভাই, ঘর সংসার করতে সুন্দর একটা চেয়ার ভালো লাগে, ঘর সংসার করতে গেলে সুন্দর চেয়ারা লাগে না, কিন্তু প্রেম করতে গেলে সুন্দর একটা চেয়ারা চায় মানুষের। আচ্ছা, সুন্দর না হলে কেউ ভালোবাসতে চায় না। খালি মনটা ভালো হইলে ঘর সংসার করা যায় নাকি? আচ্ছা, ভালো কথা বলছেন। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাই? আমার নাম্বার আছে, দেওয়ান নাম্বার বলতে পারেন? তো দর্শক, আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01-8203-02635। আমি নাম্বারটা আবারও বলছি, 01-8203-02635। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। সালাম।